हेलो गाइज वेलकम बैक टू माई चैनल आमी तानी। तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा खूब भालो आछो, बाड़ीते आछो, सबाई सेफ आछो। आज के आमी तुम्हारे साथे जे रेसिपिटा शेयर करब तोमरा तो टाइटेल और थाम्बनेल देखे बुझतेई पारछो। तोमरा एई रेसिपिटा जे कोनो रुटी होक बा राइसेर साथेओ एई रेसिपिटा खेते पारो। एटा खूबई यामी एकटा रेसिपि। और एई लकडाउनेर मध्य किन्तु आमी बाड़ीते जे रेसिपिगुलो ट्राई करछि तोमादेर साथे किन्तु आमी सेई रेसिपिगुलोई शेयर करछि। आमार एई रान्नार रेसिपिगुलो तोमादेर जोदि भालो लागे ताहले अवश्यई किन्तु लाइक करो और आमाके कमेंटेर मध्यमे जानाते भूलो ना आमार एई रेसिपिगुलो तोमादेर केमन लागछे। तोमरा अवश्यई बाड़ीते ट्राई करो। ताहले चलो देखे नाओ एई रेसिपिटा तोमरा किभाबे बानाबे। प्रथमे आमी एखाने कि करेछि, एखाने चिकेन आमी निये नियेछि। एखाने 500 ग्राम मतो चिकेन आछे, सेटा आमी भालोभाबे वॉश करे नियेछि। आर एखाने आमी एटा मिक्सार ग्राइंडार आदा रसुन लंकार एकटा पेस्ट करेछि, सेटा आमी भालोभाबे देखो एई मांसेर मধ্যে किन्तु दिये दिच्छी। दिये आमी भालोभाबे मेखे नेब। आर एर मধ্যে किन्तु आमी एड करछि ভিনেগার। তোমাদের কাছে যদি ভিনেগার না থাকে সেখানে পাতিলেবুর রসও ইউজ করতে পারো। আমি এখানে 2 টেবিল স্পুন মতো কিন্তু ভিনেগার ইউজ করব। এই ভিনেগারটা দিয়ে ভালোভাবে দেখো মাংসটা আমি মাখব। আর এর মধ্যে কিন্তু আরো গুঁড়ো মশলা আমি ইউজ করছি। এর মধ্যে আমি 1 টিস্পুন মতো কিন্তু আমি জিরার গুঁড়ো ইউজ করলাম। নেক্সট আমি 1 টিস্পুন মতো কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো সেটা ইউজ করছি। আমি কিন্তু এখানে ছোট টিস্পুনের কথা বলছি, সেটাই নিয়েছি। আর এখানে কিন্তু হাফ টিস্পুন মতো আমি গোলমরিচ গুঁড়ো ইউজ করছি। তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু তোমরা ইনগ্রেডিয়েন্টস বাড়াতে পারো, কমাতে পারো। আর এখানে আমি কিন্তু এখানে টক দই ইউজ করছি। এখানে আমি দেখো হাফ তোমাদের 4 টেবিল স্পুন মতো কিন্তু আমি এখানে টক দই ইউজ করেছি। সেটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। আর এটা হচ্ছে দাহি চিকেন, আমাদের কিন্তু দইটা একটু বেশিই লাগবে। আর এইটা ভালোভাবে তোমার ম্যারিনেট করে কিন্তু মাংসটা মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা যদি তোমরা এটা ম্যারিনেশন করে রাখো তাহলে তোমাদের মাংসটাও যতটা না সফট হবে খেতে, প্লাস তোমাদের কিন্তু খুব সুন্দর একটা জুসি ভাব থাকবে মাংসে। তোমাদের 1 ঘন্টা তো ম্যারিনেট করতেই হবে। যদি তোমাদের হাতে টাইম না থাকে তোমাদের কিন্তু 8 ঘন্টা ম্যারিনেট করতেই হবে। আমার কিন্তু এখানে ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পরে তোমাদের আমি দেখাচ্ছি। একেবারে আমি এখানে রেসিপিটা করব, সেই জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে আমি রেসিপিটা রান্না করব। এখানে আমি কিন্তু 2 টেবিল স্পুন মতো কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি খুব বেশি সর্ষের তেল এতে লাগবে না, আমি তেল এখানে কম ইউজ করব যেহেতু দই দিয়েছি, দই দিয়ে কিন্তু অনেকটা তেল বেরোবে। নেক্সট এখানে ফোড়নের জন্য কিন্তু আমি জিরা দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দেবো। একটা তেজপাতা দিয়েছি, এখানে লবঙ্গ দেবো, এলাচ দেবো, দারচিনি দেবো। এই গোটা গরম মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে আমি দেখো এখানে 2টো কিন্তু পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানোই আছে। আর কিন্তু একটা পেঁয়াজটা কিন্তু আমি নর্মাল রাফ চপ করে কিন্তু দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা কিন্তু ফ্রাই প্যানে দিয়ে একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা কিন্তু যেই একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে। নেক্সট আমি এর মধ্যে সল্ট ইউজ করছি। আমার চিকেন ম্যারিনেশনের সময় কিন্তু আমি কোনো নুন ইউজ করিনি, নুনটা পরে ইউজ করব। আমি এখানে নুনটা দিয়ে তারপরে আমি এর মধ্যে কিন্তু টমেটোটা ইউজ করে দিয়েছি। এখানে আমি ছোট 2টো টমেটো ইউজ করেছি। এখন টমেটোটা দিয়ে আমি একটু নাড়া দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম করে দিয়েছি, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। 5 মিনিট পরে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু গলে গেছে আর পেঁয়াজের সাথে কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। নেক্সট এটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি এর ভিতরে যে চিকেন যে ম্যারিনেটটা করে রেখেছিলাম, মিনিমাম 1 ঘন্টা আমি ম্যারিনেট করেছি। তারপরে আমি কিন্তু দেখো ওই পুরো চিকেনটা কিন্তু ওই পেঁয়াজ ভাজা আর টমেটো ভাজার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। কষাবো বলতে আমি ভালোভাবে মশলাটা আর কি মাখিয়ে নেব। এইটা তোমরা তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে হাই করে দেবে। এখানে মাংসটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে তোমরা কিন্তু ভালোভাবে মাংসটা নাড়িয়ে নেবে। এর আমি কিন্তু স্বাদ মতো নুন ইউজ করে দিচ্ছি। আমি 1 টেবিল স্পুন মতো কিন্তু নুন ইউজ করেছি। তোমাদের স্বাদ মতো কিন্তু তোমরা নুন ইউজ করে দেবে। এরপর আমি মাংসটা ভালোভাবে কিন্তু মেখে নেব। এখানে ভালোভাবে কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি দেখো এটা ঢাকনা দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। এটা এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে এটা মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট পরে তোমাদের আমি দেখাচ্ছি। 15 মিনিট পরে তোমরা জাস্ট চিকেনটা দেখো, আমি খুলে দেখাচ্ছি। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামই আছে। তোমরা দেখো চিকেনটা দিয়ে কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে একটুকু জল ইউজ করিনি যেহেতু চিকেনের আর দই দিয়ে ইউজ করেছিলাম, দই দিয়ে কিন্তু পুরো জলটা কিন্তু ছেড়ে গেছে। এইবারে আমি কী করব, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি তো মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এটা যতক্ষণ না তোমরা কষাবে, যে চিকেনের গা দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ তোমরা এটা কষাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে আমি ভালোভাবে কষে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি চিকেনটা দিয়ে কিন্তু আমার অয়েলটা ছেড়ে দিয়েছে। তারপর আমি জাস্ট খুব সামান্য মানে হাফ কাপ মতো জল ইউজ করব। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম কিন্তু তোমরা এখানে জল ইউজ করবে। আমি এখানে খুব একটা বেশি গ্রেভি রাখবো না, আমি মিডিয়াম একটা গ্রেভি রাখবো, আমি সেরকম জল ইউজ করেছি। দিয়ে এটা আমি ভালো করে টকবক করে ফুটতে দেবো। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমার চিকেনটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি 5 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটা কমে গেছে। আমি কিন্তু গ্রেভিটা ঠিক এরকমই রাখবো, একটু মিডিয়াম গ্রেভি রাখবো। আর তোমরা যদি রুটি টুটি দিয়ে খেতে চাও তাহলে একটু গ্রেভিটা তোমরা একটু বেশিও রাখতে পারো। এখানে দেখো চিকেনটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নেক্সট আমি এর মধ্যে দেখো গরম মশলা ইউজ করব। গরম মশলাটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি আমার চিকেনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমি এবার ঢাকা দিয়ে এটা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। নেক্সট দেখো আমি এটা সার্ভিং বলে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তোমরা চিকেনের কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এটার ফ্রেগনেন্সটাও অসাধারণ বেরিয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। দাহি চিকেন খুবই অল্প তেলের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি কিন্তু তোমরা তৈরি করতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ওকে, বাই।